আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার? জি স্যার। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই একটু জয়েন করো, একটু অ্যাডমিট ওয়েট করো, ঠিক আছে? আজকে আমাদের শিডিউলে ছিল কি জানো, শিডিউলে ছিল যে তোমার দ্বিপদী বিস্তৃতি, বার দ্বিপদী বিস্তৃতিটা, কিন্তু আমার এখন নতুন যে শর্টকাট সিলেবাস করছে ওখান থেকে বাদ দিয়ে দিছে। তো ওখান থেকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ইকরা জয়েন দিছো, তাবাসুম জয়েন দিছো, বাকিরা একটু জয়েন দিও, একটু আমরা একটু একটা মিনিট ওয়েট করি। আপনার আজকেও টিকেট নিতে মিরাজ জয়েন দিছো না? মিরাজ জয়েন দিছে, এরপরে এরপর কে জয়েন দিছে আর দেখি একটু। মিরাজ স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বাকিরা একটু জয়েন দক। হাবিব রহমান। হ্যাঁ আমরা আজকে তোমার এরপরে দেখো, আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তোমরা দেখো তো ত্রিকোণমিতি, তোমাদের শীটটা খুলো সবাই, শীটের 10 পৃষ্ঠা দেখো, 11 নম্বর কোশ্চেনটা দেখো, শীটের 10 পৃষ্ঠা 11 নম্বর কোশ্চেন, সবাই শীটের 10 পৃষ্ঠা 11 নম্বর কোশ্চেনটা একটু দেখো তো দেখি পারবে, 11 নম্বর কোশ্চেনটা পারবে সবাই? 11 নম্বর, হ্যাঁ 11 নম্বরটা পারবে কিনা দেখো তো শীটের। ইয়েস স্যার। হ্যাঁ পারলে দেখি ট্রাই করো, না পারলে আমি করে দিব, তোমরা এদিকে আগে নিজেরা চেষ্টা করো, 11 নম্বরটা চেষ্টা করো, এটা বুড়ে আসছিল কোন একবার বুড়ে, চেষ্টা করে দেখো, যদি না পারো তাহলে আমি করে দিব। ওকে সবাই একটু চেষ্টা করো আগে। দীপান্বিতা, দীপান্বিতা পারবা 11 নম্বর কোটা পারবে? ইয়েস স্যার। হ্যাঁ দেখি একটু করো তো দেখি স্যার, করে একটু দেখাও, যদি না পারো তাহলে আমি করে দিব। স্যার খুঁজে পাচ্ছি না কেন, 10 পৃষ্ঠা খুঁজো না, হায়ার ম্যাথ যেটা আছে হায়ার ম্যাথ অংশে 10 পৃষ্ঠা খুঁজো। ত্রিকোণমিতি না? ত্রিকোণমিতি, হ্যাঁ ত্রিকোণমিতি খুঁজে পাও না এখনো? আচ্ছা নাহলে আমি শেয়ার করতেছি, দেখো কোশ্চেনটা আমি নাহলে শেয়ার করতেছি, যারা পাও নাই তাদের জন্য কোশ্চেনটা আমি শেয়ার করতেছি, একটু দেখে নাও। স্যার পাইছি 11 না? হ্যাঁ 11 11 পাইছি। হ্যাঁ পাইলে ঠিক আছে, দেখি পারো কিনা দেখো। একটু সবাই চেষ্টা করে দেখো, যদি না পারো তাহলে আমি করে দিব। দেখা যাচ্ছে কিনা দেখো, দেখতেছো না এটা? হ্যাঁ সবাই ট্রাই করো, না পারলে আমি করে দিব। জি স্যার।
এ নাম্বারটা এখন হয় নাই Yes, we get a pin down. কার হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা কার হয়েছে আচ্ছা আমি এক নাম্বারটা শেয়ার করতেছি তোমরা একটু দেখো এক নাম্বারটা কি শেয়ার করতেছি এই অঙ্কটা বুঝছো কিনা সবাই দেখো এরপরে দেখো বি নাম্বারটা পারে কিনা এরপরে দেখো
আমি বি নাম্বারটা শেয়ার করতেছি, তোমরা বি নাম্বারটা পারে কিনা দেখো। দেখতেছো সবাই? একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ একটু করে নাও, অংশটা করে নিলে আর পর অংশটা শেয়ার দিব। এতটুকু লিখে শেষ? হ্যাঁ স্যার। হ্যাঁ আমি পর অংশটি শেয়ার দিব। আচ্ছা একটু তাড়াতাড়ি শেষ করো। স্যার আমি ম্যাথটা দিয়েছি, দেখতেছি আমি। আচ্ছা পর অংশটা দিচ্ছি দেখো। পর অংশটা দেখে নাও। আর দীপান্বিতা হয়ে গেলে পরটা করো, দীপান্বিতা গণনাটা করো। আচ্ছা পরটা পারবা? গ পারবে?
তোমরা কি গ নাম্বারটা পারবে? Yes sir, আমি পারবো। স্যার খ নাম্বারের উত্তর থেকে মানে স্যার গ নাম্বারটা বের করতে হবে না? হ্যাঁ না উত্তর থেকে না উত্তর থেকে বের করতে হবে না যেটা দেওয়া আছে সেটা থেকে বের করতে হবে। আচ্ছা আমি করে দিচ্ছি তোমরা দেখো। দেখো আমি শেয়ার দিছি তোমরা একটু দেখে নাও। দেওয়া আছে কট থিতা প্লাস কোসেক থিতা সমান এ, কোসেক থিতা মাইনাস কট থিতা সমান ওয়ান বাই এ। এটা আমরা কতে পেলাম? কস থিতা সমান পেলাম যে স্কয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই স্কয়ার প্লাস ওয়ান, এটা কতে পেলাম? এখন আমরা কি করলাম, ওই কট থিতা প্লাস কোসেক থিতা প্লাস কোসেক থিতা মাইনাস কট থিতা দুটো যোগ করলাম। যোগ করলে এখানে কোসেক থিতা সমান পেলাম যে স্কয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই টুয়াইস এ। কোসেক থিতা সমান আমরা জানি যে ওয়ান বাই সাইন থিতা, তাহলে ওয়ান বাই সাইন থিতা সমান স্কয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই টুয়াইস এ, দেন সাইন থিতা ইকুয়াল টু পেলাম যে টুয়াইস এ ডিভাইডেড বাই স্কয়ার প্লাস ওয়ান। এখন লেফট হ্যান্ড সাইড আমাদের ছিল যে স্কয়ার প্লাস ওয়ান ইন্টু কস থিতা প্লাস স্কয়ার প্লাস ওয়ান ইন্টু সাইন থিতা, তাহলে আমরা কস থিতা সাইন থিতার মান বসাই দিলাম। আমরা পেলাম কত, স্কয়ার মাইনাস ওয়ান প্লাস টুয়াইস এ। স্কয়ার প্লাস টুয়াইস এ প্লাস ওয়ান লিখলে মাইনাস টু লিখতে হবে, মানে বি করলে যেন আগেটা চলে আসে। স্কয়ার কে যদি এ ধরি, ওয়ান কে যদি বি ধরি, স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার সমান আমরা লিখতে পারি যে প্লাস ভুল স্কয়ার, ও মাইনাস টুটা থেকে যাই। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। সবাই একটু করে নাও। তোমাদের করা শেষ হলে আমাকে বলবে স্যার, বুঝছো? করা শেষ হলে আমাকে বলবে। এরপর দেখো তো সবাই ১৩ নম্বরটা পারে কিনা। ১৩ নম্বর ম্যাটা আমি শেয়ার করতেছি, সবাই দেখো ১৩ নম্বরটা পারে কিনা। ১৩ নম্বরটা পারে কিনা দেখো, এটা ইজি। ১৩ নম্বরটা ইজি। পি এর পরিবর্তে তোমার এখানে কত এক অস্তিত্ব বসা দিবা, কি এর পরিবর্তে বিসানিতা বসা দিবা।
পারবে নাকি আমি করে দিব স্যার স্যার করতেছি আচ্ছা বাকিরা একটু রেসপন্স করবা এ তাবাসুম তুমি পারতেছো তাবাসুম মিরাস 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 পারতেছো রহমান রেসপন্স নাই ইফাত হ্যাঁ করো না পারলে আমাকে বলবা বসে থাকলে হবে না স্যার না পারলে আমাকে বলবে জি স্যার স্যার আমি তো নাম্বার দিয়েছি আমি দেখতেছি স্যার দীপান্বিতা হ্যাঁ ক নাম্বারটা ঠিক আছে দীপান্বিতা ক নাম্বার ঠিক আছে বাকিগুলা করো আদিন এ ক্লাসে জয়েন করলে না হোয়াটসঅ্যাপে মেসেজ দে স্যার ক নাম্বারটা একটু দেখ